মডেলিং দিয়ে শুরু, এরপর নাম লেখান অভিনয়ে। বিনোদনের এই জগতে নিশুর পথ চলার বয়স 20 বছরের বেশি হতে চলেছে। নিশু সবসময় নিজের চেয়ে বেশি নিজের পরিবার, গুরু আর বন্ধুদের নিয়ে কথা বলেন। দর্শক পাড়ায় তিনি নিশু, তার পুরো নাম আহমেদ ফজলে রাব্বি নিশু। 1980 সালের 8ই ডিসেম্বর টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলায় তার জন্ম। তার বর্তমান বয়স প্রায় 42 বছর। নিশুর বাবা মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া একজন মুক্তিযোদ্ধা এবং টাঙ্গাইল জেলা পরিষদের একজন সদস্য। সেই সাথে তিনি ছিলেন ভূঁইয়াপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ফুসফুসে ক্যান্সারজনিত রোগে 2020 সালের 1ই অক্টোবর মৃত্যুবরণ করেন। নিশু ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং পরবর্তীতে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন। অভিনয় জগতে তিনি এসেছেন হুট করেই। পারিবারিক কোনো যোগসাজ ছিল না তার, ছিল না কোনো থিয়েটারের সঙ্গে সম্পর্ক। শৈশব, স্কুল বা কলেজ জীবনে কখনো কোনো সংস্কৃতি চর্চার সাথেও যুক্ত ছিলেন না তিনি। একেবারে সাদামাটা একটা পরিবার তার, যে পরিবারে বাবা মা নিঃসন্তানদের ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন। সেরকমই পরিবারের ছেলে আজ প্রায় 20 বছর ধরে কাজ করে যাচ্ছেন বিনোদন জগতে, হয়ে উঠেছেন অনেকের প্রিয় শিল্পী। আজকের প্রিয় শিল্পী হয়ে ওঠার পেছনে পরিবারের অনুপ্রেরণা বা শুরুর দিকে মত না থাকলেও পরিবারের কাছ থেকে পাওয়া একটি শিক্ষা খুব কাজে লেগেছে তার। সেই শিক্ষাটা নিশু পেয়েছেন তার মায়ের কাছ থেকে। নিশুর মা নাকি তাকে ছোটবেলা থেকে শিখিয়েছেন, যাই হতে চাও সেরা হও। তার মা বলতেন, তুমি যদি মুচিও হও তাহলে সেরা মুচি হও, যেন এই কাজের নামটা উঠলে মানুষ সবার আগে তোমার নামটা ভাবে। ছোটবেলা থেকে এই বিষয়টা মাথায় গেঁথে নিয়েছিল নিশু। কিছুটা খেলার ছলেই মডেলিং এ আসেন তিনি। এরপরে গাজী রাকায়েতের পরিচালনায় 2005 সালে ঘরছাড়া নাটকের মধ্য দিয়ে বিনোদন জগতে প্রবেশ করেন তিনি। এরপর এখন পর্যন্ত একের পর এক উপহার দিয়েছেন প্রায় 300টিরও বেশি নাটক, টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটক। নিশু অভিনীত উল্লেখযোগ্য নাটকসমূহ অপেক্ষার ফটোগ্রাফি, আধারু আলো, বাদল দিনের প্রথম কদম ফুল, চলনা বৃষ্টিতে ভিজি এবং কায়াকর, লোটা কম্বল, বিয়ে পাগল ইত্যাদি। শুরুটা মডেলিং দিয়ে হলেও অভিনয় জগতে নিশু নিজের অবস্থান তিনি নিজেই গড়েছেন। আশপাশের নানাজনের কাছ থেকে নিয়েছেন নানান শিক্ষা, সেটাকে নিজের ভেতর ধারণ করে কাজ করে যাচ্ছেন তিনি। 2 দশক পেরিয়ে এসে এখন নিজের সন্তানকে এটাই শেখাতে চান এই অভিনেতা। ব্যক্তিগত জীবনে নিশু বিবাহিত, তার সন্তানের নাম নির্ভান। বাবা হিসেবে নিশু চান তার ছেলেও বড় হয়ে এমন কিছু করুক যেন সবাই তাকে চেনে। কিন্তু তিনি বাবার পরিচয়ে নির্ভানকে পরিচিত করাতে চান না, তাই সময় হলে ছেলেকে নিশু যে শিক্ষাটা দিতে চান সেটা হলো নিজের পরিচয় নিজে করো। নিশু তার নিজ গুণে আর সর্বমহলে পরিচিত। তার অভিনয় গুণেই তিনি যেমন ঠাই হয়েছেন কোটি ভক্তের হৃদয়ে, তেমনি অর্জন করেছেন অনেক পুরস্কার। টিভি নাটক যুগ বিয়োগে অভিনয়ের জন্য 2016 সালে মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেতা ও 2018 সালে বুকের বাঁ পাশে নাটকের জন্য শ্রেষ্ঠ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন। বর্তমানে তিনি বাঁধন, আনিকা কবির শখ, নুসরাত ইমরোজ তিশা সহ অনেক বিখ্যাত অভিনেত্রীদের সাথে অভিনয় করে চলেছেন, উপহার দিচ্ছেন একের পর এক নাটক। অভিনেতা হিসেবে নিশুর অভিনয় আপনার কেমন লাগে এবং তার অভিনীত কোন নাটকটি আপনার পছন্দের তালিকার শীর্ষে রয়েছে তা জানিয়ে কিন্তু আমাদের অবশ্যই একটি কমেন্ট করবেন। সেই সাথে পরবর্তীতে আমাদের এই চ্যানেলে কার জীবনী নিয়ে ভিডিও দেখতে চান সেটিও আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ফেসবুকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।